এই বেটা এই কেমন এই যা হাই হাই লাগছে যা ইয়া ইয়া সেরা তো কি খাচ্ছ তুমি টমেটো এটা হচ্ছে তরমুজ দেখেন কি পরিমানে পেকেছে কেমন লাগে দর্শক এই হচ্ছে সেই মিষ্টি তরমুজ আমি খেয়ে দেখতে চাই অসাধারণ কিন্তু সময়টা হচ্ছে লাগানোর কিন্তু সেই মুহূর্তে কিন্তু এখানে তরমুজ হয়েছে মাদারচরে অনেক সুস্বাদু অনেক মিষ্টি দর্শক আমরা ইতিমধ্যে মাদের চরে এসে পৌঁছে গেছি এখানে যারা কৃষক রয়েছেন তাদের সাথে আমরা আজকে কথা বলার চেষ্টা করব তারা কিন্তু তরমুজ চাষ করেছে সেই তরমুজ কিন্তু এখন আমাদের শহরে বিভিন্ন অঞ্চলে কিন্তু সেই তরমুজ যাচ্ছে এবং এই মাদের চরের মানুষ কিন্তু 2007 সালে কিন্তু যে সিডার হয়েছিল সেই সিডারে কিন্তু অনেক মানুষের জীবনহানি হয়েছে সেইখান থেকেই কিন্তু আমরা সেই চরেই কিন্তু এসেছি এর আগেও অনেকবার এসেছি কিন্তু এখন যে এখানে যারা কৃষক রয়েছেন যারা তরমুজ চাষ করছেন প্রতিনিয়ত এবং এইখানে তরমুজটা কিন্তু সবার আগেই বাজারে ওঠে আমরা সেই মাঠে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক ইতিমধ্যে আমরা সেই মাদের চর সেইখানে এসেছি এবং তরমুজ ক্ষেতের ভিতরে এসেছি এখানে কিন্তু তরমুজ ছাড়াও শশা খিরাই তারপরে টমেটো বিভিন্ন জাতের সবজি এখানে কিন্তু চাষ করা হয় আমরা সেখান থেকেই কিন্তু আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব এবার এখানকার যারা কৃষক রয়েছেন তারা প্রতিনিয়ত এই মাঠে কাজ করেন এবং সবজি ফলায় তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব আপনারা জানেন যে 2007 সালে এই মাঝের চরটি কিন্তু একেবারেই বিধ্বস্ত হয়ে গেছিলো অনেক মানুষের প্রাণহানি হয়েছিল সেই মাঝের চরে কিন্তু এখন প্রচুর পরিমাণে সবজি চাষ হচ্ছে আমরা একটু যে ক্ষেতটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটি তরমুজ ক্ষেত এই তরমুজ ক্ষেতে কিন্তু প্রচুর পরিমাণে এখন তরমুজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে এই জায়গাটিতে এত পরিমাণে তরমুজ হয়েছে যা বলার মতো না কারণ হচ্ছে এই 2-3 মাস পরে কিন্তু তরমুজ আসার কথা কিন্তু সেই তরমুজ কিন্তু এখন মাঝে চরে এখন অলরেডি বিক্রি করছে তারা দেখেন কি পরিমাণে কত বড় এক একটা তরমুজ হয়েছে 3-4 কেজি ওজনের তরমুজ কিন্তু এই ক্ষেতে রয়েছে আরও মানে এখানে তরমুজ হয়েছে বলার মতো না কারণ হচ্ছে আরও 2-3 মাস আগে যে তরমুজটি আসার কথা অলরেডি মাঝের চরে তারা কৃষকরা কিন্তু সেই ফসলটি তারা ফলিয়েছে এবং এর পাশাপাশি তারা কিন্তু খিরাই তারপর হচ্ছে ফুইট বাঙ্গি যেটাকে আমরা বলি সেটাও কিন্তু তারা এখানে চাষ করেছে দেখেন এই অনেক জমি নিয়ে তারা কিন্তু এই কৃষিটা দিচ্ছে দর্শক আমাদের সাথে খেয়ায় 2-3 জন বাচ্চাদেরকে দেখেছিলেন তারা কিন্তু আমাদের সাথে এসেছে আসার পরে খেতে আসার পরে তারা দেখলো কি একটা তরমুজ কে যেন ছিঁড়ে ফেলেছে সেই তরমুজটা কিন্তু তারা খাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে এই বেটা এই কেমন এই যা ইয়া সেরা দর্শক দেখেন বাচ্চারা কিন্তু আমাদের সাথে এসে তরমুজ ওটা কি খাচ্ছ তুমি টমেটো এটা হচ্ছে তরমুজ দেখেন কি পরিমাণে পেকেছে অনেক সুন্দর যা বলার মতো কেমন লাগে আচ্ছা তুমি এর আগে কিন্তু এবছর কি এখন পর্যন্ত খাইছো না না এই প্রথম কেমন লাগে মিডিয়া দেখেন দর্শক এই হচ্ছে সেই মিষ্টি তরমুজ আমি খেয়ে দেখতে চাই অসাধারণ কারণ হচ্ছে এবছর এই প্রথম তরমুজটি খেলাম যা বলার মতো মাঝের চর আসলে এখনও কিন্তু রয়েছে এখনও অনেক তরমুজ রয়েছে এখন কিন্তু সময়টা হচ্ছে লাগানোর কিন্তু সেই মুহূর্তে কিন্তু এখানে তরমুজ হয়েছে মাঝের চরে মায়াচরে কীভাবে আপনি আসবেন সেটা আপনি আপনাদেরকে একটু বলে দিচ্ছি এটা হচ্ছে আপনি কিন্তু বরগুনা শহর থেকে আসতে পারবেন এবং কাকচিড়ে আসলে ওখান থেকে আসতে পারবেন এই মায়াচরটি হচ্ছে বরগুনা জেলার একটি অংশ বরগুনা সদরের একটি অংশ এবং পাতগাড়া সদরের একটি অংশ দুই অংশ মিলে কিন্তু এই মায়াচরটি
অনেক সুস্বাদু অনেক মিষ্টি। কারণ হচ্ছে দুই তিন মাস আগে আসার কথা যে তরমুজটা এখন কিন্তু অলরেডি চলে এসেছে। অনেক সুন্দর অনেক মিষ্টি বা সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকগুলো তরমুজ তারা ছিঁড়েছে। এই তরমুজ কিন্তু তারা বাজারে নিয়ে যাবে। অনেকেরই কিন্তু বিশ্বাস হচ্ছে না এখন তরমুজ কিন্তু বাজারে এসেছে। আমরা দেখতে পাচ্ছি দেখেন এই তরমুজগুলো কিন্তু বাজারে কেজি দরে বিক্রি হচ্ছে, আমরা প্রতিনিয়ত দেখে আসছি। আর এখানে এই বাচ্চারা আমার সাথে এসেছে, তারা কিন্তু তরমুজ এবং খাওয়ার জন্য অনেক প্রস্তুত, তারা খেয়েছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এদিকে আরও দেখতে পাচ্ছি যে তরমুজ এবং বাঙ্গি তারপরে টমেটো এর পাশাপাশি কিন্তু তারা এখানে সূর্যমুখী চাষ করেছেন। এবং এই মাঝেচরে কিন্তু সব ধরনের সবজি চাষ হচ্ছে, সেটাই আমরা দেখতে পেলাম এখানে এসে। দর্শক, এখানে যারা কৃষক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে এখানে প্রায় 8 একর জমি রয়েছে। সেই 8 একর জমিতে কিন্তু তারা তরমুজ এবং শশা তারপরে হচ্ছে ফুইট বাঙ্গি সব কিন্তু এখানে দিয়েছেন। এবং আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এখানকার যে তরমুজ এক একরে প্রায় 60-70 হাজার টাকা কিন্তু তাদের খরচা হয়েছে এবং ফলনে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে কিন্তু এই যে তরমুজ রয়েছে এই এক একটা বেটে 30-40 পিস তরমুজ হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে। আর তাছাড়া হচ্ছে এখন বর্তমানে কিন্তু কেজি হিসাবে বিক্রি হচ্ছে বরগুনাতে, আমরা দেখেছি 60-65 টাকায় প্রতি কেজি তরমুজ তারা কিন্তু বিক্রি করছেন। মানুষই কিন্তু কেজি দরে খেতে যাচ্ছে না, কারণ হচ্ছে তরমুজ যদি কেজি দরে খেতে হয় এক একটা তরমুজের দাম প্রায় 500-700 টাকা পড়ে যায়। কারণ হচ্ছে এক একটা তরমুজ 3-4-5 কেজি হয়ে থাকে, তো সব মিলিয়ে কিন্তু যারা খাবে তাদের কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে। এখন যে বাজারের অবস্থা তাতে কিন্তু অনেক মানুষই হতাশা হয়ে পড়বে, কারণ হচ্ছে একটা সিজনালি ফল এই তরমুজটি। এই তরমুজ কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায় এবং এই আগাম যে চাষ করেছে তারা কৃষক যারা রয়েছেন তারা কিন্তু এই মাঝের চরে কিন্তু আগাম চাষ করেছে এই তরমুজটি। আর এখানে এর পাশাপাশি কিন্তু তাদের আরও অনেক সবজি রয়েছে, কিন্তু এই মাঝের চরটা কিন্তু যে পরিমাণে এখন বর্তমানে উঁচু রয়েছে, উঁচু থাকার কারণে কিন্তু এই তরমুজ চাষ করতে পারছে এখানকার কৃষকরা। এখানে কৃষকদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে যে মোটামুটি একটি লাভ থাকতে পারে, কারণ হচ্ছে এখন পর্যন্ত বাজারে তরমুজ আসেনি, তার আগেই কিন্তু তারা এখানে এই তরমুজটি লাগিয়েছে এবং ভালো একটি জাতের তরমুজ এখানে রয়েছে। অনেক আমরা খেয়েও দেখেছি অনেক মিষ্টি এই তরমুজটি। তো আমরা ক্ষেতটি আরও একটু ঘুরে ঘুরে দেখানোর পরে কিন্তু আমরা এখান থেকে চলে যাব। দর্শক, তারা কিন্তু তরমুজের পাশাপাশি ফুট বাঙ্গি যেটাকে আমরা বলি সেটাও কিন্তু তারা চাষ করে। দেখেন কী পরিমাণে গাছে ফুল ফুটেছে, এইখান থেকেই কিন্তু সেই ফুট বাঙ্গি যেটাকে আমরা বলি সেটা কিন্তু এখান থেকেই হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে মাঠের ভিতরে বড় একটি ফুট হয়েছে, দেখেন, হ্যাঁ অনেক বড়, প্রায় 3-4 কেজি ওজনের এই ফুটগুলো কিন্তু কিছুদিনের ভিতরেই কিন্তু তারা বাজারে বিক্রি করবে। এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই ফুট গাছ তরমুজ গাছে তারা সেচ দিচ্ছে, ওষুধ প্রয়োগ করছে, যে ওষুধে পোকামাকড় থাকবে না সেই রকম তারা চেষ্টা চালাচ্ছে। দেখেন এই অনেক বড় বড় কিন্তু তাদের গাছ হয়েছে এখানে। আমরা এখানকার যে চাষি রয়েছে তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব, যিনি এখানে সেচ দিচ্ছে প্রতিনিয়ত। আর যিনি আপনি কি করছেন এখন এখানে? এখানে আমি কীটনাশক ব্যবহার করতে আছি। কিসের কীটনাশক এটা? এটা হইলে যে একটা নাম হইলে দেলাথয়েট, আর একটা নাম হইলে ওই মানে ওটার কিসের জন্য ব্যবহার, মানে পোকামাকড়ের জন্য ব্যবহার করি, নাহলে আমাদের গাছ খেয়ে ফেললে আমাদের ফসল হইবে না। দর্শক, এই মুরব্বি হচ্ছে তার এখানে জমি, তিনি এই জমিতে তিনি কিন্তু তরমুজ চাষ করেছেন এবং খিরাই ভুট্টা সব ধরনের কৃষি তারা কিন্তু এই মাঝেচরে দিয়ে যাচ্ছে। দর্শক, এখানে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো চাষ হয়, যে টমেটো বরগুনা বাজার পেরিয়ে অন্যান্য জেলায় যেয়ে থাকে। আমরা একটু সেটা দেখাতে চাই এখানে কী পরিমাণে টমেটো হয়েছে। দেখতে পাচ্ছি প্রতিটা গাছে
প্রচুর পরিমাণে টমেটো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। অনেক টমেটো কিন্তু অলরেডি পেকে গিয়েছে, অনেক সুন্দর, যা বলার মতো না। কারণ হচ্ছে দক্ষিণ অঞ্চলে এত সবজি হচ্ছে যা বলার মতো না। দেখেন এখন পর্যন্ত তারা দেখেন এক একটা টমেটোর সাইজ কত বড় বড়। অনেক গাছে কিন্তু অলরেডি পেকে গিয়েছে, দেখেন এইগুলো কিন্তু বাজারজাত করবে কিছুদিনের ভিতরেই। টমেটো কিন্তু রমজান মাস ব্যাপী তারা বিক্রি করবেন। দেখেন অনেক দর্শক, আমরা একজন কৃষকের সাথে কথা বলবো যিনি টমেটো চাষ করেছেন এবং ফুইট চাষ করেছেন, দুইটা কৃষি এখানে দিয়েছেন। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনি কতটুকু জমিতে এবছর এই টমেটো গাছ লাগিয়েছেন? টমেটো 12% মতো, 5-6 করা আর কি। 5-6 করা জি। আর ফুইট? ফুইট প্রায় 30-35%। আচ্ছা, প্রায় 15 করার মতো। হ্যাঁ, 15-17। কেমন ফলন হয়েছে এবছর? আল্লাহর রহমতে ভালোই হয়েছে। ভালো হয়েছে? জি জি, অনেক খুশি। আচ্ছা, এখন বর্তমানে দাম কীরকম এই টমেটো এবং ফুইটের? টমেটোটার বর্তমানে কেজি 30-35 টাকা এভাবে হবে। আর ফুইট এখন পর্যন্ত? ফুইট এখন আসে নাই, ফুইটের উপরে করাল নিয়ে লইছে আর কি। কীরকম খরচা হয়েছে এই দুইটা খেতে? খরচ তো বর্তমান বাজারে সব দিক দিয়ে, সারের যেরকম দাম, ঔষধের দাম, তাতে অনেক খরচ, তাতে করায় প্রায় 2-3 হাজার টাকা খরচই পড়িয়ে যায়। এখন পর্যন্ত টমেটো কি বাজারে বিক্রি? না, এখন পর্যন্ত পাকে নেই। এটা হচ্ছে করলা গাছ, উস্তা গাছ যেটাকে আমরা বলি। দেখেন সুন্দর হয়েছে, একেবারেই মাটির উপরে, কোনো মাচা নাই, কিছু নেই, সব সরজমিনের ভিতরে তারা এই উস্তা গাছ যেটাকে আমরা বলি, করলা গাছ যেটা বলি, করলা গাছ না, এটাকে আমরা বেশিরভাগ উস্তা বলে থাকি। দেখেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং প্রতিটা গাছে তাদের কিন্তু ফল ধরেছে। আমরা এর আগে দেখিয়েছি যে অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে রয়েছে এই গাছ। বাহ, এই এখান থেকে তারা কিন্তু সিরে বিক্রি করেছে। এখনও মোটামুটি গাছে দেখা যায় যে আছে। তো দর্শক, এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম সোহাগ হাফিজ, আপনাদের দেখানোর চেষ্টা করছি বরগুনার মাঝে চর থেকে। এখানে কিন্তু আগাম তরমুজ চাষ করেছে, সেই তরমুজ কিন্তু এখন তারা বাজারে বিক্রি করছেন। তো দর্শক, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে দেবেন এবং কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন।